আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কচুরলতি রান্না করে। তাহলে দেখে নিই কচুরলতি রান্না করতে কি কি লাগছে। কচুরলতি রান্না করার জন্য আমি এখানে কচুরলতি ভালো করে ছিলে রেখেছি, আর এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ 1.5 টেবিল চামচ, এটা পরিমাণ মতো নেবেন যে যেরকম রান্না করবেন। আর নিব তেল, তাহলে রান্নায় চলে যাই। প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি। প্রথমে কড়াইতে যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। এরপর আরো 1 থেকে 2 মিনিট এভাবে আমি জাল করতে থাকবো। এখন আমি এই মুহূর্তে কচুরলতি দিয়ে দিচ্ছি। আমি এই কচুরলতিতে কোনো পানি ইউজ করব না। এখন একটা ঢাকনা দিয়ে ভেঙে দিচ্ছি। আমি একটু একটু করে ঢাকনা খুলে লতিটা নেড়ে দেব। আমি ঢাকনাটা উঠিয়ে রাখছি, আবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আরো 3 থেকে 4 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে আমার কচুরলতিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 4 মিনিট পর আমার কচুরলতি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে রাখবো। ফার্স্ট হয়ে গেল আমার কচুরলতির রান্না। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।